খেয়াল করেন, আমরা অলরেডি একটা উইজেট বানিয়েছি যেখানে আপলোড ইমেজ নামে একটা বাটনও রাখছি, সেখানে ক্লিক করলে যাতে একটা বক্স আসে যেখান থেকে আমরা আপলোড করতে পারবো অথবা সিলেক্ট করতে পারবো। এ তো বিষয়। আচ্ছা, এটা খুবই কঠিন, তবে আমি ট্রাই করবো যত সহজে বোঝানো যায়। যে করি পারেন কজন এখানে? জাস্ট একজন পারেন, বাকিরা পারেন না? পারেন না কজন? কারো হাত নাই। যে করির বেসিকটা বুঝেন কজন? ওইটাই জানতে চাইছিলাম, ওই বেসিক বুঝলেই পারবেন, এটা টেনশনের কিছু নাই। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বাটনটা, এটার একটা আইডি, ক্লাস বা সামথিং, এনিথিং, যে কোনো কিছু দেন। বুঝতে পারছি, ধরে নেন আমি সুজন ইকুয়াল আমি লিখলাম, এটা লিখলেও এটা দিয়ে কাজ করা যাবে, সমস্যা নাই। জাস্ট আমি আইডি দিলাম, একটা আইডির নাম দিলাম হচ্ছে, ধরে নেন কি দিবেন, সাপোজ আন্ড্রি, সরি অথর ইনফো ইমেজ, কোনো সমস্যা? আচ্ছা, এবার এখানে একটা ইনপুট রাখেন আপাতত, যে ইনপুটের মধ্যে ওই লিঙ্কটা এসে জমা হবে, ওটা না রাখলেও চলবে, ওটা কি না রাখলেও চলবে, তবে আপাতত আমি বুঝার জন্য যে আমি আপলোড করার পরে যখন আমি ইনসার্ট দিচ্ছি তখন লিঙ্কটা ধরতে পারতেছে কিনা, ইমেজের লিঙ্কটা, এই জন্য আমি আপাতত একটা ইনপুট রাখতেছি, ইনপুটের একটা ক্লাস দিচ্ছি সুজন, কোনো সমস্যা? অথবা সাপোজ ইমেজ বা ইমেজের লিঙ্ক, কোনো সমস্যা আছে? এই বাটনে ক্লিক করলে বক্স আসবে, সেখানে ইমেজ আপলোড করব, ইনসার্ট করব, এখানে এসে লিঙ্কটা জমা হবে এই ইনপুটে, ডাটাবেসে যাবে কিনা এটা পরে। আচ্ছা, এখন আমাদেরকে একটু জেকোয়ারির কাজ করতে হবে। তার আগে একটু চেক করি যে আপলোড ইমেজে ক্লিক করলে কি হয়, কি হচ্ছে, ঘুরতেছে খালি, মানে রিলোড হয়েছে একটা। আচ্ছা, এখন আমরা একটা জেকোয়ারি ফাইল অ্যাড করব ফাংশনস ডট পিএইচপিতে। ফাংশনস ডট পিএইচপি, ওকে, এখানে লিখি অ্যাডমিন প্যানেল স্ক্রিপ্টস, কাস্টম স্ক্রিপ্টস। আচ্ছা, আমরা যদি অ্যাডমিন প্যানেলে কোনো স্ক্রিপ্ট অ্যাড করতে চাই বা কোনো সিএসএস ফাইল অ্যাড করতে চাই, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্টস, এই হুকটা ইউজ করতে হবে। নর্মালি আমরা ইউজ করি কি, ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডের জন্য, আর অ্যাডমিনের জন্য কি ইউজ করতে হবে, অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্টস। এটা শুধু হুকের ক্ষেত্রে, ফাংশনের ক্ষেত্রে না, শুধু হুকের ক্ষেত্রে। একটা ফাংশন বানান, সাপোজ ফাংশনের নাম দিলাম, সরি, ফাংশন হান্ড্রি অ্যাডমিন কাস্টম স্ক্রিপ্টস, ফাংশনের নামটাই এখানে দিয়ে দেন। বুঝা গেছে? ও এখানে একই রকম হবে, ডাব্লিউপি এন কিউ স্ক্রিপ্টের মাধ্যমে একটা ফাইল অ্যাড করব। সাপোজ আমি বললাম একটা নাম দেন, মনে করেন অ্যাডমিন কাস্টম, জেস, এটা একটা নাম, বা অ্যাডমিন অ্যাডমিন কাস্টম স্ক্রিপ্ট। আর এবার ফাইলটাকে লিঙ্ক করান, গেট থিম ফাইল ইউআরআই, গেট থিম ফাইল ইউআরআই, যেটা আমরা গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই দিয়েও করতে পারবো। আচ্ছা, স্ল্যাশ দিয়ে লেখেন অ্যাসেটস, স্ল্যাশ জেস, স্ল্যাশ কাস্টম অ্যাডমিন ডট জেস, অ্যাডমিন স্ক্রিপ্ট লেখেন, অ্যাডমিন স্ক্রিপ্ট ডট জেস, কোনো সমস্যা? একটু সমস্যা আছে, আমাদেরকে এখানে একটা অ্যারে দিয়ে ডিপেন্ডেন্সি বলে দিতে হবে যে এটা জেকোয়ারির উপর বেস করে কাজ করবে, যাতে জেকোয়ারি লিঙ্ক করানোর পরে এটা পায়। বুঝতে পারছে এতখানি? কোনো কনফিউশন আছে? আচ্ছা, জাস্ট আমরা এটাকে একটু সুন্দর করার জন্য বা একটু স্ট্যান্ডার্ড করার জন্য এটাকে রেজিস্টার করে পরে এনকিউ করি, এটা না করলেও চলবে বাট করাটা ভালো। অ্যাডমিন কাস্টম স্ক্রিপ্ট ডাবল লাইন ইউজ করা ভালো, যাতে পরে আনরেজিস্টার বা ডিরেজিস্টার করা যায় দরকার হইলে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছি, এতটুকু না বুঝার কিছু নাই, যেহেতু থিম ডেভেলপমেন্টের বেসিক পারি, একটা জেস ফাইল অ্যাড করছি, জাস্ট হুকের নাম অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্টস। আচ্ছা, এইবার আরেকটা কাজ করতে হবে আমাদেরকে, এখানে আরেকটা জিনিস এনকিউ করতে হবে, ডাব্লিউপি এনকিউ মিডিয়া। জাস্ট এই ফাংশনটা এখানে লিখে দিলে অটোমেটিক্যালি মিডিয়া আপলোডের জন্য যে সিএসএস আর জেস ফাইল পাওয়া দরকার সেটা পেয়ে যাবে, আর কিছু করতে হবে না। জাস্ট কোন ফাংশন ইউজ করতে হবে এখানে, এটা ইম্পর্টেন্ট, এতটুকুই, যে এই ফাংশনটাই মেইনলি এখানে ইম্পর্টেন্ট আপলোড করার জন্য। হয়ে গেছে?
এবার টোটাল কাজটা আমাদেরকে করতে হবে এই ফাইলে, অ্যাডমিন স্ক্রিপ্ট ডট জেস। আচ্ছা, এবার আমাদের এই যে থিমের অ্যাসেটসের ভিতরে, জেএসের ভিতরে একটা ফাইল বানান, ফাইলের নাম কি? অ্যাডমিন স্ক্রিপ্ট ডট জেস, অ্যাডমিন স্ক্রিপ্ট ডট জেস। আচ্ছা, এখন আমরা অ্যাজ ইউজুয়ালি যেরকম দেখি ফাংশন ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য যেটা করতে হয়, এখানে একটা ডলার দেন, ভিতরে লেখেন যে কোয়েরি, বাইরে লিখলেও হইতো, তারপর একটু কষ্ট করে আবার যে কোয়েরি লিখেন, যে কোয়েরি ডকুমেন্ট ডট রেডি, এর ভিতরে একটা প্যারামিটার হিসেবে একটা কল ব্যাক ফাংশন দেন। আচ্ছা, যেহেতু আমি এখানে ডলার লিখছি, সো এখানে আমরা ডলার লেখা উচিত, বুঝা গেছে? যদি আমরা এটা ইউজ না করতাম তাহলে আমাদের এখানে কি ইউজ করা লাগতো? যে কোয়েরি, যেহেতু আমরা এটা ইউজ করছি সেহেতু আমরা এখানে কি ডলার ইউজ করতে পারি, ওটা অটোমেটিক্যালি যে কোয়েরি আকারে কাজ করবে। আচ্ছা, সো এখন আমরা একটু চেক করা দরকার না যে অ্যাডমিন প্যানেলে আসলে ফাইলটা পাইছে কি না। অ্যাডমিন প্যানেলে যান, গিয়ে এখানে একটা একটু পেজ সোর্সে যান, গিয়ে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করেন অ্যাডমিন স্ক্রিপ্ট ডট জেস পাইছে কি না। পাইছে? পাইনি, একটু রিলোড দেন একটু। এবার পাইছে, রিলোড দেওয়া হয়নি তখন, পাইছে? ওকে, এই যে জেকোয়েরি মাইগ্রেট, জেকোয়েরি কোর, এগুলো উপরে পাইছে, তার নিচে পাইছে। আচ্ছা, আর আমি যে আপনার মিডিয়া, ওই যে WPNQ মিডিয়া ইউজ করছি না, এই যে দেখেন IMG এরিয়া সিলেক্ট মিডিয়া ইলামেন্ট, মিডিয়া ইলামেন্ট পাইছে। ওকে, আচ্ছা এখন কি করব? প্রথমত আমরা বাটনটাকে ধরি, সো বাটন যেখানে বানিয়েছি যে ফর্ম, সেখানে বাটনের আইডি কি দিছি? অথর ইনফো ইমেজ, এটাকে ধরবো যে কোয়েরি হ্যাশ, এই তাই না? কি করবো? এটাকে ধরবো, ধরে বলবো যদি এটাতে ক্লিক করা হয় তাহলে ভিতরে কল ব্যাক ফাংশনে বলেন কি ঘটবে। সেক্ষেত্রে আমাদের যে বডি আছে বডিটা আন্ধার হয়ে যাবে, মানে নাই হয়ে যাবে, সাদা হয়ে যাবে। বডি নামের যে ট্যাগটা আছে অ্যাডমিন প্যানেলের যে বডিটা আছে সেটা নাই হয়ে যাবে, কাজ করবে না, ঠিক আছে? দেখেন কাজ করে না, ক্লিক করেন তাও ঘুরে। আচ্ছা, একটা কাজ করতে পারি, আমরা রিটার্ন ফলস করি, রিটার্ন ফলস, যেটার মাধ্যমে যা রিটার্ন হওয়ার কথা ডিফল্ট হবে সেটা রিটার্ন হবে না, তার মানে ঘুরবে না, তারপরও কাজ করবে না, দেখেন তাও ঘুরতেছে। জাস্ট বিকজ ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনে আপনাকে যদি কোনো ডিফ ছাড়া অন্য কিছুর বা কোনো একটা ট্যাগের যদি আপনি আইডি ইউজ করেন বা ক্লাস ইউজ করেন, আপনাকে বলে দিতে হবে কোন ট্যাগের আইডি ইউজ করছেন, কোন ট্যাগের আইডি ইউজ করছি। বাটনের আইডি না এটা? ওকে, এখন কাজ করবে, ক্লিক করেন, ক্লিক করেন, কিভাবে করেন, সমস্যা কোথায়? এখন আপনাকে ট্যাগ লিখে দিতে হবে, একই ট্যাগ অনেকগুলো ট্যাগে, মানে একই আইডি অনেকগুলো ট্যাগে থাকতে পারে, আচ্ছা সাপোজ আপনি ক্লাস ইউজ করলেন তখন এই ক্লাস তো অনেকগুলো ট্যাগে থাকতে পারে। আচ্ছা, এটা আসলে ওরা করছে, আমার কিছু করার নেই, ওরা সিস্টেমটাই করছে এরকম যে আমাদেরকে বলে দিতে হবে যে আমরা কোন ট্যাগ ইউজ করছি, নর্মালি কাজ করবে না। বডি ক্লাস, আচ্ছা কাজ করছে। আচ্ছা, এইভাবে রিটার্ন ফলস করাটা আসলে স্ট্যান্ডার্ড না, আমরা যেটা করব যখন ক্লিক করাবো দ্যাট টাইম এখানে একটা প্যারামিটার দিব, সাপোজ প্যারামিটারের নাম দিলাম সুজন, বুঝতে পারছি? আচ্ছা, কাজ করানোর আগে আমি বলবো সুজন ডট প্রিভেন্ট ডিফল্ট একটা মেথড ইউজ করব,
মানে এই যে প্যারামিটারটা, এটা এখন মনে করেন একটা অবজেক্ট, এই অবজেক্টটা হচ্ছে এটা, এই অবজেক্টের মান কোনটা, এইটা এতখানি, এটাকে আমি বললাম প্রিভেন্ট ডিফল্ট, মানে ডিফল্টভাবে যা হওয়ার কথা সেটা হবে না, ডিফল্টভাবে কি ঘোরার কথা না, রিলোড হওয়ার কথা সেটা হবে না, ঠিক আছে? দেখেন রিটার্ন ফোর্স করার দরকার নেই, রিলোড দেন, ক্লিক করেন, দেখেন ঘুরে না, হাইড হয়ে গেছে। আচ্ছা হাইডও বাদ দেন আপনি, নর্মালি তো ঘোরার কথা, সেটা ঘুরবে না। আচ্ছা ঘুরে, তবে রিটার্ন ফলস না করে আমাদের এখানে প্রিভেন্ট ডিফল্ট করা উচিত। এখানে জাস্ট ফাংশন কল ব্যাক ফাংশনে একটা প্যারামিটার দিবেন, ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটাই মূলত এই টোটাল জিনিসটাকে ধরবে, পরে সেটাকে প্রিভেন্ট ডিফল্ট করবেন। আচ্ছা এখানে নর্মালি ই দেওয়া হয়, মানে ইলামেন্ট। এখন হচ্ছে মেইন কাজ, এখন কি মেইন কাজ, যে ক্লিক করলে একটা বক্স ওপেন হবে, ঠিক আছে? সো একটা কাজ করেন, একটা ভ্যারিয়েবল বানান, ভ্যারিয়েবলের নাম দেন মিডিয়া আপলোডার অথবা ইমেজ আপলোডার, কোনো সমস্যা? একটা ভ্যারিয়েবল বানানো যেটা কোনো মান নাই। এখন আমি এটার মান সেট করবো, ইমেজ আপলোডার ইকুয়াল ডাব্লিউপি ডট মিডিয়া, হয়ে গেছে। ডাব্লিউপি হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, ঠিক আছে? সেটার মধ্যে একটা মেথড আছে, নাম হচ্ছে মিডিয়া। এই অবজেক্টে অনেক কিছু আছে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে কি মিডিয়া। আমি টোটাল মিডিয়াটাকে ধরছি, ঠিক আছে? ধরে এবার বলবো ইমেজ আপলোডারটা ওপেন হবে, মানে টোটালটাকে ধরার পরে আমি একটা জাস্ট চেইনিংয়ের মতো আর কি করলাম, ওপেন একটা মেথড ইউজ করলাম। এর কাজ হচ্ছে ওপেন করা, মানে বক্সটা আসবে। আচ্ছা এবার স্টেপগুলো দেখেন, ফার্স্ট অফ অল আমি বলছি যখন এটাতে ক্লিক করা হবে তখন ডিফল্টভাবে যেটা হওয়ার কথা সেটা হবে না। একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলটা এত লাইন করার দরকার নেই, ডাইরেক্ট লেখেন ওয়ার ইমেজ আপলোডার ইকুয়াল ডাব্লিউপি মিডিয়া। একটা ভ্যারিয়েবলের মধ্যে ডাব্লিউপি ডট মিডিয়া, ডাব্লিউপি অবজেক্টের মিডিয়া মেথডটাকে ধরছি, ধরে বলছি এটা ওপেন হবে, বুঝাই গেছে? কী হবে? ওপেন হবে, দেখেন তো কাজ করে কি না, ক্লিক করেন। ওপেন হয়েছে, সবই আসবে, টেনশনে কিছু নাই, ওপেন হয়েছে। খুব কঠিন লাগছে, যে করে বেসিক ধারণা দিয়ে করা যাবে না, খুব কঠিন। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন কি লেখা, সিলেক্ট। আমরা এই বাটনের লেখাটাকে চেঞ্জ করতে চাই, আর এইখানে লিখতে চাই আপলোড অথর ইমেজ, একটা লেখা শো করাইতে চাই। সো একটা কাজ করব, ডাব্লিউপি মিডিয়ার মধ্যে অ্যারে ইউজ করা যায়, লেখেন টাইটেল, কি লেখেন, ও সরি জাভাস্ক্রিপ্ট। আচ্ছা ওকে, সো টাইটেল, টাইটেলে একটা টাইটেল দেন, সাপোজ আপলোড অথর ইমেজ, জাস্ট একটা অপশন অ্যাড করলাম। দেখেন তো এবার এই জায়গাতে ওই লেখাটা শো করে কিনা, ক্লিক করেন। আচ্ছা রিলোড দিতে হবে, ক্লিক করেন, আসছে আপলোড অথর ইমেজ। এবার মনে করেন এই বাটনটাকে চেঞ্জ করবেন আপনি, লিখেন বাটন, তবে ডাইরেক্ট বাটন দিলে কাজ করবে না, এই জন্য আরেকটা অ্যারে নিতে হবে বাটনের মধ্যে, ভিতরে বলেন টেক্সট, বাটনের টেক্সট বলেন হচ্ছে, সরি পিএসপি ইউজ করতে হতো, মাথা খারাপ হয়ে গেছে, লেখেন ইনসার্ট বা যে কোনো কিছু, এনিথিং, সেট দ্য ইমেজ, কোনো সমস্যা? আচ্ছা এবার উইজেটে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, দেখেন তো বাটনের নামটা চেঞ্জ হয়েছে কিনা, সেট দ্য ইমেজ আসছে। তবে একটু ছোট্ট প্রবলেম রয়ে গেছে, আমরা যদি কন্ট্রোল ধরে, ঠিক আছে, অনেকগুলো ইমেজ চুজ করতে চাই, চুজ করা যাচ্ছে ডিফল্টভাবে মাল্টিপল ইমেজ চুজটা অফ আছে। আচ্ছা যদি আমি মাল্টিপল ইমেজ আপলোড করতে চাই, দেখি আপলোড হয় কিনা, আপলোড হচ্ছে তো,
আমরা যদি এখানে একটা কাজ করি, বাটনের পরে লিখি মাল্টিপল ফলস, মাল্টিপল কি ফলস, সেই ক্ষেত্রে আরেকবার একটু রিলোড দেই। বুঝতেছি এতখানি, আমার মনে হয় না যে কাজ করতে গিয়ে সমস্যা ফেস করবেন। ক্লিক করেন, এবার আবার আপলোড করেন, কন্ট্রোল ধরে আমি এবার চুজ করতেছি। দেখেন মাল্টিপল ফলস করলে অনেকগুলো চুজ করা যায়, কিন্তু মেইন বিষয় ডিফল্টভাবে মাল্টিপলটা ডিজেবল করা থাকে, কি করা থাকে, ডিজেবল করা থাকে। কিন্তু যদি আমি ট্রু করে দিই, আমার তো দরকার হইতেই পারে যে অনেকগুলো ইমেজ আসবে, অনেকগুলো ইমেজের লিঙ্ক আসবে, দরকার হইতে পারে না, ওকে গ্যালারি দরকার হইতেই পারে, সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে জাস্ট মাল্টিপল ট্রু করে নিব। ট্রু করে এবার দেখেন তো অনেকগুলো ইমেজ চুজ করা যায় কিনা। দেখেন কন্ট্রোল ধরে আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, দেখেন চুজ করা যাচ্ছে। দিস ইজ ওয়াই আমাদের মাল্টিপল না ইউজ করলেও চলবে, আর যদি ইউজ করি ফলস করে নিতে হবে যদি সিঙ্গেল ইমেজ আমরা ইনসার্ট করতে চাই ফলস। এতখানিতে আমার মনে হয় না কোনো প্রবলেম ফেস করার কথা। এখন আমাদের মেইন কাজ, যখন আমরা ইনসার্ট ইমেজে ক্লিক করব, তখন এই ইমেজটাকে, ইমেজের লিঙ্কটাকে সে ধরে এইখানে অ্যাড করবে, বা যে কোনো যে কোনো জায়গায় শো করাবে আর কি, সেট করবে। বুঝাইতে পারছে, যে কোনো জায়গায় সে সেট করবে। আপাতত আমি এটার ভ্যালু হিসেবে সেট করি, কোনো সমস্যা। এখন এই ক্লিকের এখানে লেখেন অন, কি লেখেন অন, ক্লিক ফাংশন ডাইরেক্ট ইউজ করার চেয়ে অন ইউজ করাটা বেটার, ওকে। আচ্ছা এখন আমি ক্লিকের ভিতরে, ক্লিকের ভিতরেই ওপেন হয়ে আছে এই জিনিসটা, কি ওপেন হয়ে আছে। আমি যদি এখন বলি ইমেজ আপলোডার ডট অন সিলেক্ট, ইমেজ আপলোডার থেকে যদি কোনো ইমেজ সিলেক্ট করা হয়, সেই ক্ষেত্রে আমি একটা কলব্যাক ফাংশন নিলাম, কি করলাম কলব্যাক ফাংশন নিলাম, আর বললাম যে ইমেজের যে ইমেজটা, টোটাল ইমেজের অনেক কিছু ধরবে, ইমেজের আইডি ধরবে, ইমেজের লিঙ্ক ধরবে, অনেক কিছু ধরবে, তো আমি অ্যাটাচমেন্ট নামের একটা ভ্যারিয়েবল নিলাম, অথবা নিলাম হচ্ছে ইমেজ ইকুয়াল। এতটুকু আপনাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে ইমেজ আপলোডার ডট স্টেট, ডট কি স্টেট, ডট গেট, গেটের মধ্যে লিখতে হবে সিলেকশন, যেটা সিলেক্ট করছে মেথড, এটার ভিতরে যেরকম ওপেন মেথড আছে, মিডিয়া মেথড আছে, সেরকম স্টেট একটা মেথড, সে এটার অবস্থা তাকে ধরবে। স্টেট মানে হচ্ছে আমরা কোন মিডিয়া আপলোডের আপলোডারটাকে ইউজ করতেছি, ঠিক আছে। নর্মালি যে মিডিয়া আপলোডারটা এখানে ওপেন হয়েছে, এই টোটাল মিডিয়া আপলোডারটার নাম হচ্ছে স্টেট, বুঝতে পারছে, ওকে। সেটার মধ্য থেকে সে গেট করতেছে কাকে, সিলেকশনকে, আরেকটা মেথডের মাধ্যমে। সিলেকশন মানে যা সিলেক্ট করা হয়েছে ডট, এই যে সিলেক্ট দেখতেছেন, এই সিলেক্ট মানে কিন্তু এই সিলেক্ট না, এই সিলেক্ট মানে এখানে ক্লিক করা, এই সিলেক্ট, আর এই সিলেকশন মানে হচ্ছে যা সিলেক্ট করছি আমি। এখন সিলেক্ট করলে অনেক কিছু ধরে, তার মধ্যে আমরা শুধুমাত্র প্রথমটাকে ধরব। মাল্টিপল ট্রু করা থাকলেও যদি প্রথমটা দরকার হয় ফার্স্ট লিখবেন, মাল্টিপল ফলস করা থাকলেও কি ফার্স্ট লিখবেন, লিখে বলবেন টু জেসন, সে এটাকে জেসনে কনভার্ট করবে। জেসন মানে একটা অ্যারেতে কনভার্ট করবে, নাথিং এলস, কি করবে একটা অ্যারেতে কনভার্ট করবে। আর জাভাস্ক্রিপ্টে আমরা অ্যারের মধ্য থেকে কিছু একটা, মানে জেসন অবজেক্ট থেকে কিছু একটা বাইর করার জন্য আমরা ডট ইউজ করতে পারি, কীরকম, সাপোজ ইমেজের লিঙ্ক, লিঙ্ক ইকুয়াল, বা ইমেজের লিঙ্ক ইকুয়াল, এই যে উপরে যে ইমেজটা পাইছে না ডট ইউআরএল, বুঝতে পারছি, ডলার সাইন হবে না, ওকে, এটা তো হবে না। কি করলাম, ইমেজ ডট ইউআরএল, সে লিঙ্কটাকে ধরছে। আচ্ছা এটাকে আমি আরেকবার লিখি যাতে আপনাদের বুঝতে একটু সহজ হয়। আমি বললাম ইমেজ আপলোডার অন সিলেক্ট, যদি সে সিলেক্টে ক্লিক করে, মানে সেট বাটনে ক্লিক করে, সেক্ষেত্রে কী ঘটবে, সেই ক্ষেত্রে সে মনে করেন ইমেজে যা আছে সব কিছুকে ধরবে, যেমন ইমেজ ইকুয়াল ইমেজ আপলোডার ডট স্টেট,
টোটাল উইন্ডোটাকে ধরছে, ধরে বলল সিলেকশন ডট ফার্স্ট, যাই পাক না কেন প্রথমটাকে পাবে, যতগুলোই পাক না কেন, ডট টু জে এস ও এনটা বড় হাতে, বুঝতে পারছি, মনে রাখার সহজ উপায়। ইমেজ আপলোডার তো একটা ভ্যারিয়েবল, এটা ছাড়া বাকি সবগুলো হচ্ছে মেথড, দেখেন প্রত্যেকটার সাথে ফার্স্ট ব্র্যাকেট আছে, বুঝতে পারছি। ওকে, জাস্ট লিঙ্কটা ধরার জন্য আমাদেরকে বলতে হবে, সাপোজ লিঙ্ক ইকুয়াল ইমেজ ডট ইউআরএল, ধরছে লিঙ্ক। ওকে, আচ্ছা এখন কি করবেন, এখন আমি কোন একটা জায়গায় এটাকে সেট করব, সিলেক্ট করছো তো, বাটনই তো ক্লিক করতেছে, ক্লিক করলে ডাইরেক্ট ওই ইনপুটে গিয়ে, ইনপুটের ভ্যালুতে গিয়ে ওটা বসে যাবে, মানে হচ্ছে ডলার ইনপুট ডট মেজার লিঙ্ক ডট ভ্যালু, এটা ভ্যালুতে গিয়ে লিঙ্কটা বসে যাবে, মানে এই ভ্যারিয়েবলে যা পাইছে সেটাই কি বসে যাবে। এতখানি কিন্তু বাইরে লিখি নাই, লিক মেথডের মধ্যেই লিখছি, বুঝা গেছে। এখন স্টেপগুলো, ফার্স্ট অফ অল বলছি বাটনে ক্লিক করলে কিছুই ঘটবে না, পরে বলছি ইমেজ আপলোডে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি উইন্ডোটাকে ধরছি, মিডিয়া উইন্ডো ধরে বলছি, এটা টাইটেল এটা হবে, বাটনের টেক্সট এটা হবে, মাল্টিপল ইমেজ চুজ করা যাবে না বলছি, বলে তারপরে বলছি যে এই যে ধরছি না টোটাল জিনিসটা, এটা ওপেন হবে, ভ্যারিয়েবলটাকে ওপেন করছি, করে ওপেন হয়ে আছে মনে করেন, ওপেন হয়ে থাকার পর একটা সিলেক্টও করছি, করে যখনই বাটনে ক্লিক করব তখন কি করবে, তার জন্য এটা ইউজ করছি, ইমেজ আপলোডার অন সিলেক্ট, বাটনে ক্লিক করলে সে একটা ভ্যারিয়েবলের মধ্যে এই ইমেজ আপলোডারের অবস্থাটাকে ধরবে, ধরে তার মধ্যে সিলেকশনটাকে ধরবে, তার মধ্যে প্রথমটাকে জেসনে পাঠাবে, পাঠে একটা ভ্যারিয়েবলে ইউআরএলটাকে নেবে, নিয়ে তারপরে যেহেতু যে করে বেসিকটা আমরা পারি, এতটুকু বুঝতে পারার কথা আমার মনে হয়। আমরা বললাম যে ইনপুটের ভ্যালুতে গিয়ে লিঙ্কটা গিয়ে সেট হবে, দেখেন যা যা প্ল্যান করছি কাজ করতেছে কিনা, ক্লিক করেন, ক্লিক করেন, এখানে ক্লিক করেন, সিলেক্ট করেন, সেট দ্য ইমেজে ক্লিক করেন, বসে গেছে। কিসের মধ্যে আমি তো জানি কিসের ভিতরে শো করে, আমি বলতেছি যে লিঙ্কটা আসে কিনা এটা কি দেখি, পরে কি দেখাবো এটা আগে টেনে নিয়ে আসেন কেন, যেটা আমি পরে দেখাবো এটা আগে টেনে নিয়ে আসার দরকারটা কি, আপনাকে যেটা বুঝাচ্ছে সেটা বুঝছেন কিনা আগে এটা কনফার্ম করেন, ঠিক আছে, এতখানি বুঝছেন। ওকে, এখন আমরা যেটা করব, এই যে ইনপুটটা এটা ভ্যালুটা ডাটাবেসে যায় কিনা এটা আগে দেখবো, এরপরে দেখবো যে এটা ইনপুটে ইউজ করে না কোথায় ইউজ করে, ঠিক আছে, আপাতত দেখি লিঙ্কটা আনতে পারছি কিনা, বুঝা গেছে। ওকে, আচ্ছা এনিওয়ে বকা দিছি, রাগ করেন না, কারণ হচ্ছে আপনি প্রথম থেকে এই কাজটা করে আসতেছেন একদম ফার্স্ট থেকে, যেটা আমি কয়েকটা ক্লাস পরে দেখাবো সেটা এখনই টেনে নিয়ে আসা। আচ্ছা যাই হোক, এখন এই জিনিসটা ডাটাবেজে যাবে না, আমি সেভ করলাম, ডাটাবেজে যাবে না এটা, এর জন্য এই কারণ ইনপুটের কোনো নেম সেট করা হয়েছে, কোনো নেম সেট করা হয়নি, এটা নেম সেট করেন, ইনপুটে একটা নেম সেট করতেছে, সাপোজ নেম ইকুয়াল একই রকমভাবে, নেম ইকুয়াল এক্স্যাক্টলি আগে যেভাবে আমরা করছি, ইকো দিস গেট ফিল্ড নেম, নেমের মধ্যে তো নেমই লিখবো নাকি আইডি লিখবো, সো এখানে একটা নেম দেন, সাপোজ অথর ইনফো ইমেজ, কোনো সমস্যা, অথর ইমেজ, ইনফো লেখার দরকার নেই, সাপোজ অথর ইমেজ, আচ্ছা ইনফো অথর বক্স ইমেজ দিই, এটা বেটার হয়, যেই নামই দেন না কেন ডাটাবেজ এসে যাবেই, আচ্ছা বুঝা গেছে। আর এটার ভ্যালু হিসেবে বলেন যে ভ্যালুটাও আসবে, ভ্যালু ইকুয়াল ইকো থ্রি থার্ড ব্র্যাকেট, এই নেমের মাধ্যমেই তো ডাটাবেস থেকে আবার আসবে, এই যে ভ্যারিয়েবলের মাধ্যমে কিছুক্ষণ আগেই দেখছি। ওকে, সো দেখি
সেভ হয়ে থাকে কিনা, ডাটাবেস যায় কিনা বা আসে কিনা, ডেফিনেটলি যাবে আসবে। আপলোডে ক্লিক করেন, কোনো একটা সিলেক্ট করেন, সেট দি ইমেজে ক্লিক করেন, সেভ করেন, ডেফিনেটলি থাকবে। আচ্ছা এখন আমরা আসি যে এখানে ইনপুটটা নর্মালি ইউজ করে কিনা লোকজন, বুঝা গেছে? আচ্ছা আমরা একটা কাজ করি, এই ইনপুটটাকে টাইপটাকে টেক্সট না দিয়ে হিডেন দিয়ে দিই। কি দিয়ে দিই? হিডেন। এবার রিলোড দেন। দেখেন তো আছে কিনা? নাই। এখন এই আপলোডের যে ইনপুটের যে বাটনটা, বাটনের পরে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে একটা আইএমজি ট্যাগ ইউজ করি, ওটা একটা ডিভের মধ্যে রাখি, ডিভ ক্লাস ইকুয়াল সাপোজ ইমেজ শো, এটাকে একটা উইথ সাপোজ 300 পিক্সেল, একটা হাইট দেন অটো। আচ্ছা সো এসআরসি এর মধ্যে এসে আমাদের ওই লিঙ্কটা শো করবে, সাপোজ ইকো 3 থার্ড ব্র্যাকেট কি অথর বক্স ইমেজ। রিলোড দেন, ক্লিক করেন, দেখেন। সো যখনই আমি আপলোড ইমেজে ক্লিক করব, আচ্ছা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে দেখেন এখানে একটু স্লাইটলি প্রবলেম আছে, আমি এটাতে ক্লিক করে যখন সেট দি ইমেজে ক্লিক করছি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেভ করার পরে চেঞ্জ হবে, দরকার না যে এটা ইনসার্ট করলেই এখানে শো করুক। ওইটাই ইনপুটে যে আমরা কাজ করছি, যে ইনপুটে গিয়ে সেট হবে, ওই একই জিনিসটা এখানেও করব, ইনপুটে গিয়েও সেট হোক। আবার আইএমজি ডট স্যার নাম কি? আচ্ছা আইএমজি লেখা ইমেজ শো লাইন, ইমেজ শো আইএমজি, ঠিক আছে, ডট এটিটিআর, অ্যাট্রিবিউটের ভ্যালুই তো সেট করবো, কিসের? এসআরসির, এসআরসি ভ্যালু সেট করবো না? ওকে এসআরসি ভ্যালু হিসেবে কি সেট হবে? লিঙ্ক। আমি তো আইএমজির ক্লাস দিইনি, আমি ডিভের ক্লাস দিছি, এটা আইএমজির বাইরের ডিভের ক্লাস, তারপর আইএমজি, দুইটাই হবে, ওই ইনপুটে গিয়েও সেট হবে, আবার কি আইএমজির অ্যাট্রিবিউট এসআরসির মধ্যে গিয়েও সেট হবে। দেখেন তো কাজ করে কি না, ক্লিক করেন, আপলোড ইমেজে ক্লিক করেন, যে কোনো একটা ইমেজ চুজ করেন, সাপোজ এটা সেট দ্য ইমেজে ক্লিক করেন, এই যে হয়েছে, সেভে ক্লিক করেন, বাহ হয়ে গেছে। এবার এই জিনিসটাকে শো করানো দরকার, জাস্ট আমরা ফাংশনে যাব যেখানে উইজেট আছে, কি আছে উইজেট, ওটি তো ফ্রন্ট এন্ডের কাজ, ওই অ্যাবাউট মি এর জায়গায় লেখেন, এই যে এখানে টু ছিল না, টু ছিল তো, প্রথমটার কাজ ছিল হচ্ছে সাইড বার থেকে ইনফরমেশন আনা, আর দ্বিতীয়টার কাজ হচ্ছে ডাটাবেস থেকে আনা, ওই থ্রি যেভাবে কাজ করতেছে ফর্মে ওইভাবেই লেখেন, টু থার্ড ব্র্যাকেট কি অথর, সরি শুধু টাইটেল, মেবি টু টাইটেল, বুঝতে পারছে? ওকে একই রকম ভাবে এই যে এখানে যে ডিটেইলসটা দেওয়া আছে সেই ডিটেইলসের মধ্যে লেখেন ইকো টু থার্ড ব্র্যাকেট কি, কি ছিল নেম, কি ছিল এখানে অথর বায়ো, আর ইমেজটা মনে হয় পারবেন, ও ভালো কথা, অল্টারনেটিভ টেক্সটের মধ্যে টাইটেলটা দিয়ে দেন, এই যে টাইটেলটা, এটা অল্টারনেটিভ টেক্সট হিসেবে টাইটেলটা পাবে, ইকো টু থার্ড ব্র্যাকেট, আমি 1 2 3 4 কিন্তু ইউজ করছি জাস্ট বোঝানোর জন্য, ওখানে যা খুশি ভ্যারিয়েবল ইউজ করা যাবে। আচ্ছা টু এর মধ্যে কি টাইটেল, কপি করেন, লিঙ্কেরটা কি অথর বক্স ইমেজ, মেবি অথর বক্স ইমেজ, হ্যাঁ অথর বক্স ইমেজ, রিলোড দেন, অ্যাবাউট মি, এই যে ইমেজটা, এই হচ্ছে ডেসক্রিপশন, আমি যদি চেঞ্জ করি, এখানে অ্যাবাউট মি দিলাম, এখানে আপলোড ইমেজ,
ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এটা সিলেক্ট করেন, করে সেট দ্য ইমেজে ক্লিক করেন। এখানে আপাতত লোরেম ইপসামে যা থাকার কথা ছিল সেটাই লিখেন, লিখে সেভ করেন, রিলোড দেন। ঠিক আছে, এই ছিল আমাদের উইজেট ডেভেলপমেন্ট কিভাবে ইমেজ আপলোড করতে হয়।